গত 30 এপ্রিল সন্ধ্যা রাতে রাজধানীর শালবাগান এলাকায় উষা বাজারের ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দে ওরফে ভিকিকে দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করে। এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিল রাজু বর্মণ। দীর্ঘদিন সে পলাতক ছিল। অবশেষে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার 71 দিনের মাথায় বুধবার গৌহাটি থেকে অভিযুক্ত রাজু বর্মণকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে তাকে বিমানচকে আগরতলায় উড়িয়ে আনা হয়। এদিন ভীত অভিযুক্ত রাজু বর্মণকে নিয়ে আসার ক্ষেত্রে বিমানবন্দর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে উষাবাজার এলাকার একদল যুবক রাজু বর্মণকে এয়ারপোর্ট থেকে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। ধৃত অভিযুক্ত রাজু বর্মণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণকে বুধবার গৌহাটির থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আগরতলায় আনা হয়েছে। পুলিশ রিমান্ডে এর আবেদন জানিয়ে এদিন ওই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি। ভিকি হত্যা মামলা যে মূল অভিযুক্ত ওনাকে গুয়াহাটি থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ত্রিপুরায় এসছে। আমরা ওনাকে প্রসিডিউর মেনটেন করে ওনাকে আমরা কোর্টে প্রডিউস করছি। আর কেউ কি যুক্ত রয়েছে আমরা দেখছি, আর যারা আছে ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো যদি ইনভলভ। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, ভিকি হত্যাকাণ্ড মামলায় রাজু বর্মণ সহ এখন পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক যুবতী এবং তার মা রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও 4 অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। পলাতক অভিযুক্তরা হল দেবব্রত বর্মণ, বিমান দাস, প্রভাকর ঘোষ এবং সুকান্ত গুপ্ত। এদিকে বিভিন্ন মহলের অভিমত, মূল অভিযুক্ত রাজু বর্মণকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে অনেকটাই সহজ হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।